ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। রান্না করতে বলতে সকালের যেইটা হয় কি আর সকালের ব্রেকফাস্ট জল খাবার, তো সকালের চা খাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি সকালবেলার ব্রেকফাস্টটা করে নেব, তো রুটি করব। তো তার জন্য আমি আটা নিয়েছি, তো আটাটা একটু চেলে নেব, যেহেতু প্যাকেটের আটা তাও একটু ভুষা ভুষা থাকে, তো আমি একটু চেলে নিয়েছি আটাটা। তো চেলে আমি আটাটা এখন ছেনে নেব। তো আমি এখানে আটা মাখতে শুরু করে দিয়েছি। আর সকালবেলা তাড়াহুড়ো করে মানে সমস্ত কিছু করা হয়, তো সকালবেলার দিকটা আমাদের এইভাবে মানে খাওয়া হয় কি আর। ভাতটা খুব কমই খাওয়া হয়, সকালবেলা ভাত খেতে আমার একদমই ভালো লাগে না, তো আমার রুটি খেতেই বেশি ভালো লাগে। তো হয়ে গেছে, তো আমি আটাটা একটুখানি ঢেকে রেখে দেব 5-10 মিনিটের জন্য। আর এইদিকে আমি ততক্ষণ গুছিয়ে নেব। আর আটাটা ঢেকে রেখেছি এই জন্য, খানিকক্ষণ ঢেকে রাখলে তারপরে রুটিটা করলে রুটিটা অনেক সফট হয়, শক্ত হয়ে যায় না। মানে রুটি যদি নাও ফোলে তাও কিন্তু অনেক মানে সফট হয়, আর রুটি ফুল মানে ফুলেই। তো তার জন্য আমি ঢেকে রেখে দিয়েছি। আর তো 2-3 মিনিট এইভাবে ঢেকে রেখে দিই সবসময় আমি। আর তারপরে এর দিকে আমি সমস্ত জিনিসগুলো গুছিয়ে নেব, তাওয়া থাওয়া এগুলো হটপট এগুলো সব কিছু রেডি করে নেব হাতের কাছে, তো আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর আর রুটিটা আমি শপিং বোর্ডের উপরেই বেলি কি আর, কারণ যেহেতু শপিং বোর্ডটা কাঠের, তো এখানে তো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এবারটা আমি রুটি বানানো শুরু করব। এই যে দেখো, এইদিকে আরুষ উপরে উঠে বসে পড়েছে, ও যেহেতু বায়না করছিল। আর আমি রান্নাঘরে রান্না করতে আসলে ওর যত সব প্রবলেম শুরু হয়ে যায়, তো আমি ওপরে উঠিয়ে ওকে চিনি কোটো দিয়ে বসিয়ে রেখেছি। তো যেহেতু বর এখন রেডি হবে, ও রেডি হতে যাবে, তো ডিস্টার্ব করবে, তার জন্য আমি এইভাবে ওকে বসিয়ে নিই সব সময়। তো বসিয়ে নিয়েছি, আর এইদিকে আমি রুটি করছি। তো রুটিগুলো দেখো, আমার রুটিটা খুব একটা গোল হয় না, তো যেইভাবে পারি আমি সেইভাবেই বানাই কি আর। রুটি করা হয়ে গেছে, এদিকে বড় খেয়ে অফিসে চলে গেছে। তো এবারটা আমি আরুষকে খাইয়ে নেব, তো আরুষকে খাইয়ে তারপরে আমি খাবো। তো আরুষেরও খাবার রেডি হয়ে গেছে এখানে। তো সব থেকে বড় কাজ হলো আরুষকে খাওয়ানো, কারণ ও খেতে গেলে অনেক মানে ঝামেলা করে, দুষ্টুমি করে, খেতে চায় না। তো ওকে আগে খাইয়ে নেব, খাইয়ে নিয়ে তারপরে আমি খাবো আর বাকি কাজগুলো করব। তো বড় চলে গেছে, তাহলে চলো আরুষকে খাইয়ে নিই। তো এই যে আরুষের খাওয়ার রুটি। বাবা কই? বাবা 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 কই? দাঁড়িয়ে দেখবা? ঠিক আছে ঠিক আছে। তো এই যে বিছানা টিছানা কিছু তোলা হয়নি এখনো, তো ওকে খাইয়ে নিয়ে তারপরে বিছানাটা তুলবো, গুছিয়ে নেব, কারণ আগে ওকে খাওয়ানো তারপরে কাজ। কি চুকাচ্ছে চুকাচ্ছে? ঠিক আছে, চলো চলো খেয়ে নাও চলো। চলে এসেছি আমি বিছানা তুলতে, আর যেহেতু আরুষ দেরি করে উঠে সবার পরে, তো তার জন্য বিছানাটা তোলা হয় না, পরেই তোলা হয়, সমস্ত কাজ টাজ করে তারপরে আমি বিছানাটা তুলি।
তো আগে আরুষকে খাইয়ে নেওয়া হয়। তো বিছানা তুলতে তুলতে দেখো তো আমার মনে পড়েছিল বাথরুমে এক বালতি কাপড় আছে, ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো ড্রাই করতে হবে। তো আমি ড্রাইয়ের মধ্যে দিয়ে দিলাম সমস্ত কাপড়। আর যেহেতু আরুষের জামা কাপড় আছে তো আমি আগে কমফর্ট দিয়ে ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, তো এখন আমি একটু জলের মধ্যে গুলে নেবো কমফর্টটা, গুলে তারপরে এর মধ্যে দিয়ে দেব। তো ড্রাই হতে হতে হয়ে যাবে, তো একটু দিয়ে দেব যাতে মানে বৃষ্টি মানে বৃষ্টির দিন তো বৃষ্টি পড়ছে তো না হলে গন্ধ করবে, তো দিয়ে দিলে গন্ধ করবে না আরুষের জামা কাপড় আছে। তো খানিকটা আমি এর মধ্যে গুলে দিলাম, আগে ভিজিয়ে রাখতে হয় যেহেতু আমি ভুলে গেছিলাম ভিজিয়ে রাখতে। তাড়াহুড়োতে তো কাপড়গুলো ড্রাই হতে থাকবে, তো আমি চলে এসেছি দেখো ড্রয়িং রুমে। তো আমি সোফা থোফাগুলো গুছিয়ে নেবো, সব আউলে চাউলে রেখে দিয়েছে। আরুষ প্রচণ্ড নোংরা করে, ঘর প্রচণ্ড ছিটিয়ে রাখে, আর নিচের কার্পেটটা পাড়া আছে তো ওর উপরে বেডশিটটা আমি পেরে নেব। বেডশিটটা এই কারণে পাড়া হয় মানে যাতে কার্পেটটা নোংরা না হয়। চিট্টু, তো আমি গ্রিন টি বানাবো, গ্রিন টি বানিয়ে খাবো। তো মাঝে মধ্যে খাওয়া হয় তো এই কদিন খাওয়া হচ্ছে না, তো আজকে করে খাবো। তাহলে চলো আমি গ্রিন টিটা বানিয়ে নিই। তো এবারটা চলে এসেছি রান্নাঘরে, ওইদিকে গোছ কাজ করে, তো এবারটা আমি রান্না বসিয়ে দেবো, ভাত আর ডাল করবো। ধরে না পড়ে যাবে। তো আনুষকে এখানটায় বসিয়ে দিয়েছি, ও বাইনা হচ্ছিল, তো ওকে বাটিতে বিস্কুট দিয়ে দেবো, বিস্কুট দিয়ে ওকে এখানটায় বসিয়ে রাখবো। ভাই বলো হাই, হাই বলো, তোমার নোজ কই, নোজ তোমার টিপ টিপ কই, আই কই, আই 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 দেখাও, ফিঙ্গার কই, ফিঙ্গার, হ্যান্ড কই, হ্যান্ড, একটা কিছু করো, হাই ফাই করো, হাই ফাই, হাই ফাই, বাই করো, বাই। তোমার ছোনা সব শিখে গেছে, হ্যাঁ সব শিখে গেছে। তুমি এখানটায় বসে থাকবা, হ্যাঁ বসে থাকবা, আমি রান্না বসাবো, হ্যাঁ তোমার জন্য ভাত বানাবো, ডাল বানাবো। তো আমি ওখানে বসিয়ে দিয়েছি ওকে, আর ওর সাথে কথা বলছি, আর আমি কিছু কোটো একটা ওর হাতে ধরিয়ে দিয়েছি, তো ওখান থেকে পড়বেও না আর ওখান থেকে ও নড়চড়ও হবে না, একটা জায়গায় বসে থাকে চুপ চুপ করে, কিন্তু জিনিস নষ্ট করবে মানে যেই কোটোটা নেবে, হয়তো চিনির কোটো, হয়তো চাপাতের কোটো নেবে, কিন্তু জিনিসগুলো নষ্ট করবে কিন্তু নড়চড় করবে না, ওখান থেকে নড়চড়ও করবে না, পড়বেও না, উঠবেও না, ওখানটাই বসে থাকবে। তো আমি এই পাশে এক পাশে ডাল বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়ে তারপরে ভাতটা বসিয়ে দেব। যেহেতু ভাতটা এখন বসাতে পারবো না কারণ ও রাইস কুকারের পাশে বসে আছে, আর যদি ভাতটা বসাই তাহলে রাইস কুকারটা গরম হবে, গরম হয়ে গেলে তো ছেঁকা লাগবে, তো ভাতটা একটু পরে মানে দেরি করে বসাবো। তো আমি রেডি করে রেখে দেব, মুছে তুছে ভালো করে জলটা মুছে রাখবো, না হলে রাইস কুকারে দিলে শব্দ হবে। আর এই যে দেখো এদিকে আরুষ কি করছে, হলুদ টলুদ ফেলে ও একাকার করছে, এইভাবে ও আমাকে দুষ্টুমি করে, দেখো আনি না আমি। তো ডালটা নামিয়ে নিয়েছি, তো সম্বরা দেবো এখন, তো এর মধ্যে জল অ্যাড করতে হবে, গরম জল, এই যে দেখো গাঢ় হয়ে গেছে, তো একটু জল গরম করে এর মধ্যে ঢেলে নেব। তো ঢেলে দিলে পাতলা হবে, নাহলে গাঢ় হয়ে গেছে অনেক।
সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন। তো এবারটা আমি আরুষকে চান করিয়ে নেব। তো জল গরমে বসিয়ে দিয়েছি, তো গরম হচ্ছে, তো গরম হলে আমি ওকে চান করিয়ে নেব। তার আগে একটু তেল মাখিয়ে নেব, ওকে মাসাজ করে নেব। ছাড় না, এত দুষ্টুমি করিস না, ভালো লাগে না। না চান করবো, এবার বসো, চান করবো, দাঁড়াও, তেল মালিশ করতে হবে। চলো এবার তেল মালিশ করিয়ে দিই, গরম লেগে গেছে, পাখা চালাতে হবে। দাঁড়াও পাখাটা চালিয়ে নি। পুজো দিয়ে আর ভাতটা খাবো, খেলে আমার সমস্ত কিছু কাজ শেষ। তো যেহেতু আরো শুয়ে আছে, তো আমিও খেয়ে এসে তারপরে শোবো যাব। আর শুয়ে রেখে চান করতে গেলে একটু ভালোভাবে চান করা যায়, আর নাই তো বারে বারে বাথরুমে যায়, মানে নেমে যায়, চেঁচায়, ওইভাবে হয় না। তো শুয়ে পড়েছে, এবারটা গিয়ে আমি চানটা করে নেবো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।